আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সময় দিনী ভাই জানতে চেয়েছেন যে তার শাহুদে বসে আঙ্গুল একবার ওঠানো যাবে কিনা যদিও আমাদের দেশে এই আমলটা বেশি প্রচলিত কিন্তু এর কোনো সহ নেই এবং শেখ আলবানি রহমুল্লাহ তিনি বলেছেন যে যদি কথাটি প্রচলিত রয়েছে যে তা তাসাহুদে বসে মধ্যে ইলাহা ইল্লাল্লাহ বলে আঙ্গুল কেউ বলে ইল্লাল্লাহ বলে আঙ্গুল ওঠাতে হবে এর প্রমাণে কোনো সহি জয়িফ এবং কি জাল সনদও আমরা খুঁজে পাইনি অনুরূপভাবে আঙ্গুল উঠিয়ে দেওয়ার একবার উঠিয়ে রেখে অনেকেই একবার উঠিয়ে রেখে এরপরে আর লারাচারা করেন না এর প্রমাণেও কোনো হাদিস নেই একটি হাদিস রয়েছে আবদুল্লাহ বিন জুবাইর রাহু তহম তিনি বলেন রসুল সাল্লাম যখন দোয়া করতেন তখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন কিন্তু নাড়াতেন না হাদিসটি পাবেন আপনি উননব্বই নম্বর হাদিস কিন্তু এর প্রমাণে সহী হাদিস রয়েছে আহ সহাই আটশো উননব্বই নম্বর হাদিস ওয়েল বিন হজুর রদি আল্লাহ তহমদ তিনি বলেন আমি দেখতাম তিনি আঙ্গুল নাড়িয়ে দোয়া করতেন এরপরে আপনি পাবেন আরেকটি হাদিস মুসনাদ আহমদের পনেরো হাজার চারশো পাঁচ নম্বর হাদিস ইবনু আফজারদি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সালাম কানা ইউসিরু বিউস বরিহি সাবা ফিস রসুল সাল্লাহ সাল্লাম সালাতে তার আঙ্গুল শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন আরও বিস্তারিত বর্ণনা রয়েছে শহীদ মুসলিম তেরোশো এবং তেরোশো এই দুটি হাদিস আপনি পাবেন আবদুল্লা বিন জুবাই রদি আনহু তিনি বলেন রসুল সাল্লাই পড়তেন যখন তাসাহুদ পড়তেন বসতেন তখন তিনি দোয়া করতেন এবং ডান হাত ডান উরুর এবং বাম হাত বাম উরুর উপর রাখতেন আর সাহত আঙ্গুল দ্বারা ইশারা করতেন এবং বৃদ্ধা আঙ্গুল মধ্যম আঙ্গুলের উপর রাখতেন আর বাম হাত বাম হাতের পাতা দ্বারা বাম হাডু চেপে ধরতেন উল্লেখ্য যে অন্য হাদিসে রয়েছে তিপ্পান্ন নেই ডান হাত মুষ্টিবদ্ধ করে শাহাদ আঙ্গুল দ্বারা ইশারা করবেন এটা সহি মুসলিমের তেরোশো আটত্রিশ নম্বর হাদিস আপনি পাবেন অতএব আসুন আমরা সহিভাবে আমল করার চেষ্টা করি যার কোনো ভিত্তি নেই সেটা নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি রসুল্লাহ সাল আলি সাল্লামের সন্ন্যত মোতাবেক আমল করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বরকদান করবেন এবং রসুল্ল সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমল করলে ইবাদ কবল হবে অন্যতায় রসল্লা সাল্লাহ সালামের সুন্নত তরিকা অনুযায়ী আমল না হলে আল্লাহর দরবারে সে আমল কবল হবে না আশা করি বুঝতে পেরেছেন জয় খায়ের আল্লাহু আলম ও হাসান জাজাফিদ্দনী আল্লাহ আসসালামু আলাইকুম